নমস্কার আজকের ভিডিওতে দেখে নেব কি করে আপনারা হসপিটালের আউটডোরের টিকিট কাটবেন সাধারণত আউটডোরের টিকিট হসপিটাল থেকেই পাওয়া যায় কিন্তু সেই আউটডোরের টিকিট কাটতে যা বড় লাইনে আপনাদের দাঁড়াতে হবে সেই লাইনের কথা আর কি বলবো আমার নিজেরও এরকম অনেকবার অভিজ্ঞতা হয়েছে মানে সেই লাইনে দাঁড়ানোটা বড্ড বেশি বিরক্তিকর এবং পেশেন্ট যদি নিজে যায় সে লাইনে দাঁড়িয়ে আরও বেশি অসুস্থ হয়ে যাবে অনলাইনে এই টিকিট কাটা যায় মানে পশ্চিমবঙ্গের মোটামুটি সমস্ত বড় বড়ো হসপিটালের এই টিকিট অনলাইনেই বুক করা যায় তো আসুন আজকে দেখে নিই কী করে আপনারা অনলাইনে টিকিট বুক করে খুব সহজেই সেই ভিড় এড়াতে পারেন এবং সোজাসুজি ডাক্তারের কাছে আপনারা লাইন দিতে পারেন তো চলুন শুরু করা যাক অনলাইনে হসপিটালের আউটডোর টিকিট বুক করার জন্য গুগলে সরাসরি আপনারা লিখে দেবেন বা টাইপ করবেন হসপিটাল আউটডোর টিকিট এই হসপিটাল আউটডোর টিকিট লেখার পর একদম যে প্রথম লিঙ্কটা আসবে অনলাইন ওপিডি টিকিট বুকিং সিস্টেম এই লিংকে সরাসরি ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর এই পেজটা খুলবে ওয়েলকাম টু অনলাইন টিকিট বুকিং সিস্টেম এখানে প্রথমে আপনাকে ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করিয়ে নিতে হবে অর্থাৎ আপনার কাছে যে ফোনটা আছে এমন ফোন রাখবেন যে ফোনটা আপনার কাছে আছে সেই ফোনে একটি ওটিপি আসবে আমি আমার ফোন নাম্বারটা এখানে পুট করে দিচ্ছি ফোন নাম্বার পুট করার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন যে নাম্বারটি পুট করলেন সেই নাম্বারে কিছুক্ষণের মধ্যেই একটি ওটিপি আসবে ওটিপিটি এখানে পুট করে দেবেন এবং ওটিপি পুট করার পর সাবমিট বাটনে আবার ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর হসপিটাল নেম এখানে সিলেক্ট করতে হবে দেখুন এখানে অনেকগুলি হসপিটাল আছে অনেক হসপিটাল যেমন আমার নেইও যেমন আরামবাগ হসপিটালের নাম এখানে শো করছে না যেটা আপনার নিয়ারেস্ট হসপিটাল বা যে হসপিটালে আপনি দেখাতে চান সেই হসপিটাল প্রথমে সিলেক্ট করে নেবেন ধরুন আমি এখানে সিলেক্ট করলাম রামপুরহাট হসপিটাল তাই আমি রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এই হসপিটালটা আমি সিলেক্ট করে নিলাম তারপর আপনাকে দিতে হবে ভিজিট ডেট অর্থাৎ আপনি কবে ডাক্তার দেখাতে চান এখানে দেখুন অনেকগুলো ডেট আছে মোটামুটি এক সপ্তাহ পরের ডেট দেয় এখানে দেখুন অনেকগুলি ডেট আছে আমি মোটামুটি আঠাশ তারিখ একটি ডেট সিলেক্ট করলাম তারপর দিতে হবে আপনার হেলথ আইডি কার্ড আছে কিনা যদি থাকে তাহলে নাম্বারটি দিয়ে দেবেন যদি না থাকে তাহলে নো করে দেবেন তারপর যিনি দেখাতে যাবেন অর্থাৎ পেশেন্টের নাম এখানে দিয়ে দেবেন পেশেন্টের নাম দিয়ে দেওয়ার পর পেশেন্টের জেন্ডার সিলেক্ট করে দেবেন তারপর আপনাকে পেশেন্টের বয়েস আনুমানিক একটা দিয়ে দিতে হবে একদম অ্যাকিউরেট দিলে ভালো হয় নাহলে আনুমানিকটাই দিয়ে দেবেন বয়েস দিয়ে দেওয়ার পর আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে মোটামুটি সবাই ভারতেরই বাসিন্দা তাই কান্ট্রি আমি আর আলাদা করে সিলেক্ট করছি না স্টেট ওয়েস্টবেঙ্গল এটাও নর্মালি থাকবে আপনার যদি অন্য স্টেট হয় আপনারা অন্য স্টেট দিয়ে দিতে পারেন তারপর সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটা আপনি সিলেক্ট করে দেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর আপনি আপনার পিএস এস অর্থাৎ থানা সিলেক্ট করে দেবেন তারপর আপনার ফুল অ্যাড্রেস যেটা আছে সেই ফুল অ্যাড্রেসটা এখানে টাইপ করে দেবেন পুরো অ্যাড্রেস এখানে টাইপ করে দেওয়ার পর আপনার পিন নাম্বার এখানে টাইপ করে দেবেন তারপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিসের ডাক্তার এখানে দেখাতে চান এখানে দেখুন অনেকগুলি অপশান আছে আপনার যেটা প্রয়োজন বা যে ডাক্তার আপনি দেখাতে চান সেই ডাক্তার আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর সেই দিন কোন ডাক্তার এখানে বসবেন সেইটা কিন্তু এখানে শো করছে অর্থাৎ ডাক্তারের নাম কিন্তু এখানে শো করছে তার পাশেই শো করছে রুম নাম্বার অর্থাৎ তিনি কত নম্বর রুমে বসবেন সেটিও কিন্তু এখানে শো করছে কিন্তু অনেক কলকাতার দিকে হসপিটালে যেমন মেডিকেল কলেজ বা এস এস কেম ওখানে কিন্তু রুম নাম্বার শো করে না সেক্ষেত্রে ঘাবড়ে যাবেন না আপনারা ওখানে গিয়ে যখন যাবেন হসপিটালে হসপিটালে গিয়ে এই টিকিটটি যখন আপনাদের অনলাইন কাউন্টার জমা করবেন অনলাইন কাউন্টারে সেখানে কিন্তু আপনাদের নির্দিষ্ট রুম নাম্বার কত সেটা কিন্তু ওখান থেকে জানিয়ে দেওয়া হবে এরপর আধার নাম্বার আধার নাম্বারটা আপনারা থাকলে পুট করে দেবেন না থাকলেও পুট করার দরকার নেই বাধ্যতামূলক নয় সেই জন্য স্টার দেওয়া নেই এরপর সব কিছু ঠিকঠাক ফিল আপ হয়ে গেলে আপনারা সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের যে টিকিটটি হলো সেই মানে অর্থাৎ হসপিটালের যে টিকিটটি হলো সেই হসপিটালের টিকিটটি জেনারেট হয়ে গেল এখানে দেখুন নাম বয়েস রেজিস্ট্রেশন নাম্বার কার্ড নাম্বার সব কিছু এখানে চলে এসছে কবে আপনি ডাক্তার দেখাতে যাবেন এটা অ্যাকচুয়ালি একটা প্রেসক্রিপশন এটা আপনারা প্রিন্ট করে নিয়ে ডাক্তার দেখাতে চলে যাবেন এবার একটা কথা বলি এই টিকিটটা নিয়ে গিয়েই শুধু ডাক্তার দেখাতে গেলে হবে না ওখানে দেখবেন দুটো কাউন্টার আছে অফলাইন কাউন্টার অনলাইন কাউন্টার অফলাইন কাউন্টারে প্রথমেই বললাম যেটা খুব ভিড় হয় লাইন দিয়ে সবাই টিকিট কাটে অনলাইন কাউন্টারে কিন্তু ভিড় হয় না এখানে গিয়ে আপনাদের যে এই প্রিন্ট আউট কপিটি সেটি ওখানে জমা দেবেন জমা দেওয়ার পর ওদের ওখানে সিরিয়াল নাম্বার তৈরি হয় তারপর সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু আপনাকে একে একে ডেকে নেবে এবার এটা করবেন না যে আপনি অনলাইনে টিকিট কেটেছেন মানে আপনার সব কিছু হয়ে গেছে আপনি সোজাসুজি গিয়ে ডাক্তারের কাছে লাইন দিয়ে দিলেন এটা কিন্তু করবেন না তাহলে দেখবেন আপনার নাম ডাকলই না ভিড় আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল আপনার ডাক্তার দেখানোই হলো না আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ